আমি জানাই দিছি ওনাদেরকে, আমি আমি অর্ধেক পথে আসলাম, আমি ব্যাক করলাম, আমি যাবো না, আমি মাহফিলে আসবো না, আমি জানাই দিছি ওনাদেরকে। ওনারা মাইক বন্ধ করবো, আমি বললাম ঠিক আছে আমি আসলাম। ঢাকা শহরের এই ঘনবসতি এই জায়গায় আপনি যদি কয়েকটা মাইক লাগান, যারা ওয়াজ শুনতে চাইছে তারা আসছে, তাদের গরজ আছে, যার গরজ নাই তারে জোর করে ওয়াজ শোনার কথা ইসলাম আপনাকে বলছে? হ্যাঁ, মহিলাদের ওখানে যদি আওয়াজ দিতে হয় তাহলে ওখানে ভিতরে কোনো বক্স সেট করে দেন, সেখানে কোনো ছোটোখাটো মাইক লাগিয়ে দেন যে তাদের মধ্যে আওয়াজ হয়, কিন্তু আপনি রাস্তার মধ্যে মাইক দিয়ে দিবেন, এটা তো কোনো ইবাদত হতে পারে না। যাই হোক, ভাইরা কারেকশন করেছেন, সংশোধন করেছেন, হয়তো তারা খেয়ালও করেন নাই। আমাকে একজন সাবেক সংসদ সদস্য তিনি বলেছেন, হুজুর আমার এলাকায় যত মাহফিল হয়, অনেক মাহফিল হয় শীতের মৌসুমে, যত মাহফিল হয় আমার বাড়ির দিকে একটা মাইক সব হুজুরাই লাগা, যত গ্রুপের হুজুর আছেন, যত মতের হুজুর আছেন, হুজুরদের নিজেদের মধ্যে মত পার্থক্য যাই হোক না কেন, এই মাসালায় সব হুজুর একমত যে এই বেটারে ওয়াজ শোনাইতেই হবে, এই জন্য মাইকটা আমার বাড়ির দিকে একটা লাগাই দেয়, এমন ভাবে লাগাই দেয় যেদিন মাহফিল হয় ওই দিন আমরা বাসায় ছটফট করা ছাড়া উপায় নাই, কারণ আমরা অনেকে হার্টের রোগী, অনেকে বৃদ্ধ মানুষ আছে বাসায়, মোবাইলে কথা বলার মতো কোনো অবস্থা থাকে না, ওই 12টা একটা পর্যন্ত হুজুরদের ওয়াজ থামার আগ পর্যন্ত। ভাইরা আমার এটা ইসলাম না, এটা দিন না। আপনি যদি গ্রামীণ পরিবেশ হয় যে ঠিক আছে আশেপাশে সব মানুষ ওয়াজ শোনার জন্যই প্রস্তুত, সেখানে আপনি মাইক বাইরে লাগাতে পারেন, সেটাও সহনীয় পর্যায়ে যাতে বিরক্তির কারণ না হয়। এই এলাকাতে অন্য ধর্মের মানুষ থাকতে পারে কি পারে না, তারা আমাদের এই ওয়াজ শোনার জন্য তো প্রস্তুত না, কিন্তু আমি জোর করে যদি শোনাই, একটা হলো তার কাছে মৃদুভাবে এর আওয়াজ চলে গেল সেটা একটা বিষয়, কিন্তু আমি জোর করে শোনালাম এটা ইসলাম হতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জোরে তেলাওয়াত করা সাহাবিকে থামিয়ে দিয়েছেন, এটাই ইসলাম যে মুসলমান কারোর কষ্টের কারণ হবে না। আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরের কথা আমরা বলি, চট্টগ্রাম শহরের কথা, বড় বড় শহরগুলোর কথা আমরা বলতে পারি, এমন বিয়ে কয়টা হয় যে বিয়েতে আজকাল ব্যান্ড পার্টি ভাড়া করা হয় না, এখন তো ওই যে গায়ে হলুদ গায়ে মরিচ কত অনুষ্ঠান হয়, এই সমস্ত অনুষ্ঠান উপলক্ষে ব্যান্ড পার্টি নিয়ে আসা হয়, বিরাট বিরাট বক্স ভাড়া করে গান বাজানো হয়, এই গানের আওয়াজে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, ঠিক কিনা বলেন? কেউ বলতে সাহস পায় না যে তাদের বিয়ের অনুষ্ঠান এখানে আর কি বলতে যাব। আমি আলহামদুলিল্লাহ আমার জীবনে বহু জায়গায় গিয়ে গভীর রাতে গিয়ে আমি এরকম বক্স সেটের গানের আওয়াজ আমি থামিয়েছি, আমি বলেছি যে আপনার এই দাম্পত্য জীবনে আল্লাহর গজব নাজিল হবে আপনি নিশ্চিত থাকেন, কারণ এত মানুষের বদ্দোয়া এটা বিফলে যাবে না। অতএব এই যে দাম্পত্য জীবনে অশান্তি ঢাকা শহরে, আজ থেকে আরো অনেক বছর আগের জরিপ বলছে প্রতিদিন 39টা করে বিয়ে ভাঙে, এখন তো সেটা আরো অনেক বেশি বাড়ছে। আমি মৌলভীবাজার এক মাহফিলে গেছি, সেখানে একজন জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব এসে পরিচয় দিয়ে বললেন, হুজুর আমি চেয়ারম্যান, কিন্তু কি বলবো দুঃখের কথা, উনি কয়েকদিন বোধ 10-15 দিন হয়েছে মাত্র দায়িত্ব পাইছেন, বলুন যে এর মধ্যে 25টা বিচার আসছে আমার কাছে শুধু তালাকের বিচার 25টা। আবার এদিকে নরসিংদী এক মাহফিল এই বছরের ঘটনা, গেলাম চেয়ারম্যান সাহেব আমার পাশে বসা ছিল, এ প্রসঙ্গে তালাক প্রসঙ্গে আলোচনার পর উনি বললেন, হুজুর আমি চেয়ারম্যান হওয়ার পর বিসমিল্লাই করছি তালাকের বিচার দিয়া, বিসমিল্লাই করছি কি দিয়া, তাহলে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো খুব ভালো যাচ্ছে? কিন্তু এক একটা বিয়েতে যদি আপনি যান, সুবহানাল্লাহ, আমি এক বিয়েতে গেছি, 5 মিনিট কোন রকম, 5 মিনিট হবে কিনা জানি না, 5 মিনিট বহু কষ্টে অপেক্ষা মানে অবস্থান করে তাড়াতাড়ি করে যান বাসায় চলে আসছি, খাওয়া দাওয়া থুইয়া বলো যে খায়া যান, আমি ভাই খাওয়ানোর শখ নাই আমার, ভাই মিটে গেছে, ভাই বাইরে চলে আসছে, কারণ পরিবেশ এরকম যে সেখানে একজন ইমানদার মানুষ বসবাস করার, বসার মতো একটু সময় কাটাবার মতো কোনো সুযোগ, যুবকরা বিয়ে জীবনে কয়বার, একবার বেশিও সুযোগ আছে ইসলামে, কিন্তু একবার করতেই তো অবস্থা খারাপ, তো একবারই যখন বিয়ে হবে তাহলে সেই বিয়েটা গুনাহমুক্ত হবে, কোনো মানুষের কষ্টের কারণ হবে না ইনশাআল্লাহ। যুবকরা প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ, আমার বিয়েতে কোনো মানুষের কষ্টের কারণ আমি হতে দেব না।